স্ক্রিপ্টের আজকে ভিডিও আরেকটা স্বাগত। প্রথমে যে খবরটা বলবো যে ইস্টবেঙ্গলের যে ফরেনার, ফিট ফরেনার চলে এলো কলকাতায়, কালকে রাতেই চলে এসেছিলেন, তাহলে বলে দিই নামটাকে, মার্কোস ইউসেবিও জিমেনেস ডেলা এসপাদা মার্টিন। তো দেখতে সত্যি ফুটবল ফ্যান হিসেবে খুবই ভালো লেগেছে, তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, খুবই প্রশংসাযোগ্য। ফুটবলের মাঠে এরকম জিনিস আরো আসাটাই স্বাভাবিক। আর আর্ম ফোর্সকে তো ইন্ডিয়ান আর্মি, আর্ম ফোর্স সবাইকে, নেভিকে তো আমাদের সবসময় স্যালুট। আর চলে আসি পরবর্তী বিষয়ে, যেটা আছে যে মোহামেডান কিন্তু কনফার্ম করে দিল যে তাদের যে আরেকটা বিদেশি ফোর্থ ফরেনার, যেটা বলেইছিলাম তোমাদের আগের ভিডিওতে, আগের একটি ভিডিওতে, ক্রিশ্চিয়ান সাবা, সেই সাইনিংটা কিন্তু কনফার্ম অলরেডি করে ফেলেছে মোহামেডান। আজকে মোহামেডানের কথা যখন শুরুই হলো, তো মোহামেডান এটা বলতে, আজকে সিএফএল এ একটাই ম্যাচ আছে, সেটা মোহামেডান ভার্সেস সাধারণ সমিতি, খুব ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে। মোহামেডান ম্যাচ যখন, তখন সেই যে টিভি চ্যানেলটা দেখাবে আশা করা যায়, এবং মনে হয় অবশ্যই দেখাবে আজকে ওই ম্যাচটা, লাইভ টেলিকাস্ট হবে 3টে থেকে, তো অবশ্যই সেই দিকে নজর রাখবো আমরা। পরবর্তী আরেকটা খবরে চলে আসছি, যেই খবরটা এখন রিউমারি বলা যেতে পারে বেশিরভাগ আমাদের যেটা লাগছে, বিকজ তোমরা জানো যে সিক্স ফরেনার হিসেবে মোহন বাগানে আমরা একটা লাইভ সেশনে ডিসকাশন করে দিয়েছি যে কার প্রবাবিলিটি অনেকটা বেশি। বাট আজকে একটা দৈনিক সংবাদপত্রে দেখলাম, এটা আমাদের কোনো সোর্স নয়, সংবাদপত্রে একটা দেখলাম যে প্রতিবেদন বেরিয়েছে যে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া আগের সিজনে এনরিকে এসকুয়েদা কিন্তু মোহনবাগানের নজরে রয়েছে, এরকম সংবাদপত্রের ভিত্তি থেকে বলছি এটা, যে যেহেতু কলকাতা ময়দানটা ভালো করে চেনেন এনরিকে, এবং তাই জন্যে মোহনবাগান কর্তাদের নাকি নজর আছে এনরিকের ওপর। এছাড়াও যে জায়গাটা থেকে এনরিকে যে জায়গা থেকে চলে গেছিলেন, মানে কলকাতার ময়দান ছেড়ে, আলেহান্দ্রোর সাথে একটু তোমরা জানো উষ্ণ বা তোমরা বলতে পারো ঠান্ডা একটা লড়াই জমেছিল, সেইটা যে জবাব দেওয়া, সেটাই তিনি বাঁচতে চলেছেন কি মোহনবাগান ক্লাব দিয়ে, এরকম কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে। কিন্তু জবাব সেটা কয়েকদিন পরেই দেখা যাবে যে কে হয়। বাট যেটা মনে হচ্ছে যে বিদেশি, সেটা তোমাদের আগেও বলেছিলাম যে ব্রাজিলিয়ান একটা গন্ধ পাওয়া যাচ্ছে। দেখে নিলে ওয়ান টেকে চেষ্টা করেছি, ইনফরমেশন কতটা গেছে তোমরা কমেন্টে জানিও সেটা। এবার চলে আসি আরেকটা খবরে, যেটা তোমাদের আপডেট দিয়ে দেবো, তোমরা জানো এটা নিয়ে আগে ভিডিও করেছি, শেখ কামাল কাপ, ইন্টারন্যাশনাল ক্লাব কাপ নিয়ে, যেটা আমাদের তিন প্রধানই যাচ্ছে, তো যে যে দলগুলো খেলবে এই টুর্নামেন্টে সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। লিস্টটা তোমাদের জানিয়ে দিই, যে যে আটটা দল খেলবে তাদের নামগুলো, চিটাগং আবাহনী, ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংস, এটা বাংলাদেশের তিনটে টিম, আর মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান ইন্ডিয়া থেকে তিনটে দল রিপ্রেজেন্ট, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে এই তিনটে দল। এছাড়া রয়েছে টিসি ফুটবল ক্লাব, যেটা আগের ভিডিওতে বলেছিলাম, শেখ কামাল কাপের ভিডিওতে, যে ওর আগেরবারে চ্যাম্পিয়ন, এবং ব্যাংকক ইউনাইটেড। তো এই আটটা দল কিন্তু কনফার্ম, এরাই খেলছে শেখ কামাল কাপে। ডিটেল জানলে তোমরা দেখে নাও, ভিডিওটা সব বলে দিয়েছি যে কবে শুরু হয়েছে, কী হয়েছে, যাবতীয় ব্যাপার। তো এই ভিডিওটা এই মুহূর্তে এখানে শেষ করছি। এর আগে একটা ইম্পর্টেন্ট ভিডিও গেছে টিকিট ব্যাপারে, তোমরা ওটাও দেখে নিতে পারো যারা এখনও দেখোনি তারা। আর এখানে কোথাও একটা দিয়ে দেবো, সাজেশনের জায়গায় থাকবে, সেখানে তোমরা দেখে নিতে পারো আই বাটনে। আর এই ভিডিওটা এই মুহূর্তে এখানে শেষ করছি, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর শেয়ার করো অবশ্যই, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিলে ভুলে যাবো, ঠিক আছে। চলে এলাম আমাদের পুনশ্চ সেগমেন্টটা নিয়ে, তোমাদের একজন কমেন্ট করেছে আগের ভিডিওতে দেখলাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে টিকিটের দাম কত। প্রসেনজিৎ মণ্ডল, তোমার এই কমেন্টটা নিয়েই আজকে এই পুনশ্চ সেগমেন্টে রাখছি। তো মোহনবাগান আর রিয়েল কাশ্মীর যে সেকেন্ড সেমিফাইনাল আছে, সেই ম্যাচের যে টিকিটের প্রাইস কত সেটা আমাদের কাছে এসেছে, সেটা আমি তোমাদের জানিয়ে দিই। A1 স্ট্যান্ডের্ড প্রাইস হচ্ছে 100, B1-এরও 100, B2 200, B3 100, C1 100, C2 300, C3 100, A2 VIP প্লাজা কিউ 300 টাকা। তো A1 যেটা পড়ছে সেটা হচ্ছে VIP লোয়ারটা, B1 পড়ছে গোল পোস্টের পেছনের দিকে লোয়ার, B2 হচ্ছে গোল পোস্টের পেছনের দিকে মিডল, B3 পড়ছে গোল পোস্টের পেছনের দিকে আপার, আর C1 পড়ছে VIP উল্টো দিকে লোয়ারটা, C2 পড়ছে VIP উল্টো দিকে মিডলটা, C3
সি3 বলছে ভিআইপির উল্টো দিকে আপারটা, আর A2 ভিআইপি কিউ প্লাজা তো বুঝতেই পারছো ওটা মেইন গেট দিয়েই হবে। তো এটা তোমরা কোশ্চেন করলে, থ্যাংক ইউ কোশ্চেনটা করার জন্য, ইম্পর্টেন্ট বিষয় মেনশন করে দিলাম। আর এটা গেল, এটা কিন্তু মোহনবাগান ম্যাচের প্রাইস, টিকিটের প্রাইসিংটা বললাম। ইস্টবেঙ্গল ম্যাচের টিকিটের প্রাইসিং মনে হয় একই থাকবে, তাও কারেক্ট ইনফরমেশান যদি তোমাদের মধ্যে কেউ জানো তাহলে প্লিজ মানে আমাদের কমেন্ট সেকশন যেখানে আছে সেখানে মেনশন করো। এখন ওইটা ইনফরমেশান আমার কাছে এসে পৌঁছয়নি, বাট এক্সপেক্ট করছি যে একই হবে, বাট তাও কোনো ইনফরমেশান এখন এসে পৌঁছয়নি। তোমাদের মধ্যে কেউ যদি ইস্টবেঙ্গল ম্যাচের টিকিটের ইনফরমেশানটা জানো প্লিজ আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিও, যদি কোনো ইনফরমেশান থাকে তো। ওকে,